সৌরভকে বোর্ড সভাপতির পদ থেকে সরানোর নেপথ্যে কাণ্ডারি হিসেবে হঠাৎই উঠে আসছে নারায়ণ স্বামী শ্রীনিবাসন বা এন শ্রীনিবাসনের নাম। একটি সর্বভারতীয় প্রথম শ্রেণীর ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী নয়াদিল্লিতে বোর্ডের নির্বাচনের আগে যে বৈঠক হয়েছিল সেখানেই বোর্ডের তীব্র সমালোচনার মুখে পড়েন মহারাজ। সুপ্রিম কোর্টের কুলিং অফ নিয়মে শিথিলতার পর সৌরভ কার্যত নিশ্চিত ছিলেন যে তিনি আরও একবার বোর্ডের মসনদে বসবেন। তবে গত মঙ্গলবার আচমকা বৈঠকে সমস্ত পরিস্থিতি ইউটার্ন নিয়ে নেয়। আচম্বিত অবস্থা বদলের আন্দাজ আগে থেকে পাননি সৌরভ। সেই বৈঠকেই সৌরভকে চেয়ার খালি করার নির্দেশ দেওয়া হয়। বোর্ডের তরফে কোনো ব্যাকিং না পেয়ে বৈঠকেই কার্যত মুষড়ে পড়েন সৌরভ। ওই দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে সৌরভের বিরুদ্ধে বোর্ডের বৈঠকে সবথেকে সরব ছিলেন নারায়ণ স্বামী শ্রীনিবাসন। তিনি সৌরভকে সরাসরি নন পারফর্মার বলে দেন। চেন্নাই সুপার কিংসের মালিক শ্রীনিবাসন বোর্ডের বৈঠকে এসেছিলেন তামিলনাড়ু ক্রিকেট সংস্থার প্রতিনিধি হিসেবে। বোর্ডের ইতিহাসে অন্যতম প্রভাবশালী প্রেসিডেন্ট হিসেবে এমনিতেই তিনি বিসিসিআই রাজনীতি সম্পর্কে ভালো রকম ওয়াকিবহাল। একসময় বোর্ড চলত তাঁর অঙ্গুলি হেলনে। এবারও সৌরভকে সরিয়ে বোর্ডে রজার বিনির নাম প্রস্তাব করেন তিনি, যাতে সায় দেন বোর্ডের বাকি সদস্যরা। তারপরই সোশ্যাল মিডিয়ায় বলাবলি শুরু হয়ে যায় সৌরভকে সরিয়ে আসল মাস্টার স্ট্রোক দিয়ে গেলেন শ্রীনিবাসনী। সৌরভের বোর্ডের মেয়াদকাল ছিল ঘটনাবহুল। একাধিক ক্ষেত্রে বোর্ডে নেতিবাচক কারণে শিরোনামে উঠে এসেছেন সৌরভ। সৌরভ নিজে বোর্ড প্রেসিডেন্ট হয়েও বোর্ডের স্পন্সর সংস্থার বিরোধী কোম্পানির ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করেছেন। এছাড়াও আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের মালিক গোষ্ঠী JSW গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পরে স্বার্থ সংঘাতের ইস্যুতে জড়িয়ে পড়েন তিনি। প্রশ্ন ওঠে, বোর্ড প্রেসিডেন্ট হয়েও কিভাবে একটি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে পরোক্ষে বিজ্ঞাপনী প্রচার চালাতে পারেন তিনি? সেই সঙ্গে এটিকে মোহনবাগানের বোর্ড মেম্বার পদে থাকায় ফের একবার স্বার্থ সংঘাতে প্রশ্ন ওঠায় তিনি ISL ফ্র্যাঞ্চাইজির সংস্রব সারতে বাধ্য হন। IPL এর সময় যেভাবে করোনায় ছারখার হয়ে গিয়েছিল টুর্নামেন্ট, তাতে সৌরভের বোর্ড প্রশ্নের মুখে পড়ে। তবে বোর্ডের সৌরভ জমানার সবথেকে বিতর্কিত বিষয়টি ছিল বিরাট কোহলির সঙ্গে সংঘাত। সৌরভ জানিয়েছিলেন T20 নেতৃত্ব না ছাড়ার জন্য অনুরোধ করা হয়েছিল বিরাট কোহলিকে। তবে দক্ষিণ আফ্রিকা সফরে রওনা হওয়ার ঠিক আগেই কোহলি প্রকাশ্যে বিস্ফোরণ ঘটিয়ে বলে দেন একবারের জন্যও তাকে নেতৃত্ব না ছাড়ার অনুরোধ করা হয়নি। এতেই বোর্ডের সঙ্গে কোহলির টেনশন আবহ তৈরি হয়। ঋদ্ধিমান শাহ প্রকাশ্যে মহারাজের বিপক্ষে মুখ খোলেন। সব মিলিয়ে টালমাটাল পরিস্থিতি তৈরিই ছিল, যা বোর্ড মিটিংয়ে ঝড় হয়ে আছড়ে পড়ে সৌরভের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।